শিশুদের করোনা ভাইরাস টিকাকরণের জন্য নয়া বছরের পয়লা দিন থেকে শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এমনটাই জানালেন কোউইন প্ল্যাটফর্মের প্রধান আরএস শর্মা। তিনি জানিয়েছেন কোউইন প্ল্যাটফর্মে রেজিস্টার করা যাবে। রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড সহ অন্যান্য সচিত্র পরিচয়পত্রের পাশাপাশি দশম শ্রেণীর আইডি কার্ডও গৃহীত হবে। আগামী 3রা জানুয়ারি থেকে ভারতে 15 থেকে 18 বয়সীদের টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে। কোউইন প্ল্যাটফর্মের প্রধান জানিয়েছেন, শিশুদের টিকাকরণের জন্য রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হবে নয়া বছরের 1লা জানুয়ারি থেকে। শিশুদের রেজিস্ট্রেশনের জন্য দশম শ্রেণীর আইডি কার্ডও গৃহীত হবে। তিনি বলেন, রেজিস্ট্রেশনের জন্য একটা বাড়তি পরিচয়পত্র বা আইডি কার্ড যোগ করেছি আমরা, কারণ কারো আধার কার্ড বা অন্যান্য পরিচয়পত্র নাও থাকতে পারে। দীর্ঘদিন ধরে ভারতে শিশুদেরও করোনা টিকা প্রদানের দাবি উঠছিল। তারই মধ্যে গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, নয়া বছরের 3রা জানুয়ারি থেকে 15 থেকে 18 বয়সীদের টিকাকরণ শুরু হবে। সেদিন তিনি বলেছিলেন, 15 বছর থেকে 18 বছরের মধ্যে যে শিশুরা আছে তাদের জন্য দেশে শুরু হবে টিকাকরণ। 2022 সালের 3রা জানুয়ারি থেকে শুরু হবে সেই কর্মসূচি। এই সিদ্ধান্তের ফলে করোনার বিরুদ্ধে দেশের লড়াই মজবুত হবে। স্কুল ও কলেজে যে বাচ্চারা যাচ্ছে তাদের চিন্তা কম হবে এই সিদ্ধান্তের ফলে, তাদের বাবা এবং মায়েদের চিন্তাও কম হবে। উল্লেখ্য, সেদিনই 12 থেকে 18 বয়সীদের শরীরে জরুরি ভিত্তিতে কোভ্যাক্সিন প্রয়োগের অনুমতি দেয় ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া বা DCGI।